গঙ্গায় ভাঙন মুর্শিদাবাদের দীর্ঘদিনের সমস্যা। বুধবার মুর্শিদাবাদে গিয়ে সেই নদী ভাঙন ইস্যুতেই বিরোধীদের নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রদেশ কংগ্রেস সভাপতি জেলায় দাঁড়িয়ে নাম না করে কটাক্ষ করলেন অধীর চৌধুরীকে। তখন কেন্দ্রীয় সরকার বলেছিল গঙ্গা পদ্মার ভাঙন রোধ করবার জন্য আমাদের সরকার 700 কোটি টাকা কেন্দ্রীয় সরকার দেবে রাজ্যকে, একটা পয়সা দেওয়া হয়নি। আমি কদিন আগে দিল্লিতে গিয়েছিলাম, আমি এটা আবার নতুন করে বলে এসেছি। তখন তো কংগ্রেসের সরকার ছিল, কংগ্রেসের যারা এমপি আছেন এখানে তাদের একটুও জিজ্ঞেস করতে ইচ্ছে করে না? এর পাল্টা জবাব দিয়েছেন অধীর চৌধুরী। গঙ্গা ভাঙনের যে সমস্যা, সেই সমস্যাটাকে আমরা জাতীয় সমস্যা হিসেবে প্রথমে স্বীকৃতি দেওয়ার ব্যবস্থা করেছি। ইউপিএ সরকারের আমলে আমরা এক দফাতে প্রায় 350 কোটি টাকা বরাদ্দ করেছিলাম। দিল্লির কাছে আপনি এত দরবার করছেন, এত টাকা বার করছেন, তাতে কাজ হওয়ার তো উচিত। তো ওই গঙ্গা ভাঙনের প্রতিরোধে তো কোনো কাজ হচ্ছে না। নতুন পুরসভার স্বীকৃতি পেয়েছে মুর্শিদাবাদের ডোমকল, এবারই সেখানে প্রথম ভোট। মে মাসে পুরো ভোটের সম্ভাবনা, তার আগে এদিন ডোমকলের সভা থেকে কার্যত ভোটের বাদ্যি বাজিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নির্ভয় থাকুন, ভালো থাকুন, ডোমকলের মানুষ নতুন করে যখন নির্বাচন হবে রায় দেবেন উন্নয়নের জন্য, রায় দেবেন কাজের জন্য, রায় দেবেন ধর্মনিরপেক্ষতার জন্য। ডোমকল বিধানসভা কেন্দ্রটি বর্তমানে সিপিএম এর দখলে, বিধায়ক আনিসুর রহমান। ডোমকল বিধানসভা কেন্দ্রটি মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের অন্তর্গত, সেটিও সিপিএম এর দখলে, সাংসদ বদরুদ্দোজা খান। এই পরিস্থিতিতে আসন্ন পুরভোটে কি ডোমকলে নিজেদের গড় ধরে রাখতে পারবে সিপিএম? অধীর চৌধুরী কি পারবেন প্রথম পুরভোটে চমক দেখাতে, নাকি দীর্ঘদিন ধরে মুর্শিদাবাদে আধিপত্য বিস্তারে মরিয়া তৃণমূলই ডোমকলে পুরভোটে বাজিমাত করবে? এই সব প্রশ্নের উত্তর মিলবে ভোটের ফলের মধ্যে দিয়ে। আশাবুল হোসেন ও সুমন ঘড়াই, এবিপি আনন্দ।